দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। ক্যানাডায় নির্মিত বাংলা টেলিভিশনের আজকের এই অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি নাজমা কাজী। চলুন অনুষ্ঠান শুরু করা যাক একটি হারানো দিনের গান দিয়ে। সঙ্গীত সন্ধ্যা 29 অক্টোবর শনিবার সন্ধ্যা 6টা। গান গাইবেন আশরাফুল বারী মঞ্জু, মালেকা নাসরিন, আরিফা ফারহাদ, জামান আলী চন্দন, পারভিন হোসেন, সারা বিল্লা ও জুলফি আহমেদ ইন্টু। সবার নিমন্ত্রণ, সেন্ট প্যাট্রিক ক্যাথলিক স্কুল, 49 ফেলসড অ্যাভিনিউ, টরন্টো। কি ভালো আমার লাগলো আজ এই সকালবেলায়, কেমন করে বলি। কি নির্মল নীলি আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মত্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে, চারিদিকে সবুজ পাহাড়ে আঁকা বাঁকা, কুয়াশায় ধোঁয়াটে মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে। তুমি কাছে এলে
একটু বসলে, তারপর গেলে ওদিকে। স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে, গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না, গরুগুলো এক মনে ঘাস ছিটছে, কি শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাব যা এতদিন পাইনি? রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, নীলের উপর ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের চুম্বনে। এইখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু, তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে? কাল চিল্কায় নৌকায় যেতে যেতে আমরা দেখলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে, কি দুঃসাহস। তুমি হেসেছিলে আর আমার কি ভালো লেগেছিল। তোমার সুজ্জ্বল অপরূপ সুখ, দেখো দেখো কেমন নীলি আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম, কেমন করে বলি। আসে না সকাল জীবন ধরে,
দেখছেন বাংলা টিভি কানাডার অনুষ্ঠান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন bangla-television.net। প্রণবেশ পোদ্দার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি নতুন ইমিগ্রেন্টের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সবসময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ। পল্টু কুমার শিকদার, বাংলা ভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, পার্সোনাল ইঞ্জুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা, আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে দিদিকে আর কেনই বানার ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখ ঠিক কেন ঢাকো। খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না তো, আমি ডাকি তুমি কেন মা চুপটি করে থাকো। বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে, কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে, দিদিও নাই আমিও নাই কেমন মজা হবে। ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নেমা পুকুর থেকে আনবি যখন জল, ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবি কি মা বল। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। লেবুর তলে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে, ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই, রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই। দর্শক, আজই সন্ধ্যা ছটায় সপ্তক নামে টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় সাত শিল্পীর সঙ্গীত সন্ধ্যা। অনুষ্ঠানের মুখ্য আয়োজক আশরাফুল বারি মঞ্জু এবং জুলফিয়া আহমেদ ইন্টু। আমাদের স্টুডিওতে অতিথিদের সাথে কথা বলছেন শেরিন ফেরদৌস। জুলফিয়া আহমেদ ইন্টু, আশরাফুল বারি মঞ্জু, আপনাদেরকে স্বাগত জানাই বাংলা টিভির স্টুডিওতে। কেমন আছেন আপনারা? ধন্যবাদ শিরিন। আমরা ভালো আছি। আপনারা দুজনেই গত বছর একটি চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিয়েছেন টরন্টোর দর্শককে, এবং সেই অত্যন্ত সফল অনুষ্ঠানটি শেষ হবার পর এবছর আপনারা আজই আরেকটি অনুষ্ঠান করতে যাচ্ছেন,
তো আপনাদের এই অনুষ্ঠানের পেছনে মূল ভাবনাটা কি বা মূল পরিকল্পনাটা কি? সত্যি কথা আমি প্রথমেই যেটা বলতে চাচ্ছি শিরিন, আপনাকে ধন্যবাদ আর চমৎকার একটা প্রশ্ন করার জন্য। সপ্তক আসলে কোনো সংগঠন নয়, এটি একটি নাম, খুব শখের আমাদের নাম। সপ্তকের অর্থটাই হচ্ছে আমাদের গানের যে মূল সাতটি টিউন যেটা থেকে সারে গামা পা ধা নি, সেটাকে মিলিয়ে সপ্তক। তো সপ্তকের ওই মূলধারাটাকে নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান করছি। আমাদের মূল ভাবটাই হচ্ছে টরন্টোতে বসবাসরত গুণগত মানের যারা শিল্পীরা আমাদের আছেন তাদেরকে টরন্টোবাসীর কাছে তুলে ধরা, আমাদের গুণগত মানটাকে ওনাদের কাছে পৌঁছে দেওয়া। মঞ্জু, গত বছর আমরা দেখেছি সপ্তকের নেপথ্যে রয়েছেন আপনি এবং ইন্টু। গত বছর যে সাতজনই আপনাদের সঙ্গে গান করেছেন তারা সকলেই কি এবছরই আছেন? আমাদের এই টরন্টো শহরে অনেক গুণগত মানের শিল্পী আছেন যারা কোন একটি মানসম্পন্ন অনুষ্ঠানে ওনাদের পরিবেশনা হয়তো দিতে পারেন না। তো আমাদের দুজনের লক্ষ্য হচ্ছে যে আমাদের সেই মান এবং গুণটাকে লক্ষ্য রেখে বিভিন্ন সময়ে বিভিন্ন গুণগত শিল্পীদেরকে উপহার দেওয়া দর্শকদের জন্যে, যারা শুধু আমাদের কানাডাতেই নয় দেশের বাইরে যারা আমাদের অনুষ্ঠান দেখবেন তারা আমাদের দর্শক আমাদের শিল্পীদের সেই গুণগত পরিবেশনা উপভোগ করবেন। তার মানে অনেকটা নতুনদেরকে আবিষ্কার করার মতো করে হবে? অনেকটা ঠিক তা না, কারণ এখানে আমাদের সাথে যারা গান করছেন এরা সবাই বিভিন্ন গানের পারদর্শী। তো এরা তাদের সেই পারদর্শিতা নিয়েই আমাদের সাথে গান করবেন, এটা সত্যি সবাই উপভোগ করবে। কিন্তু আজকের অনুষ্ঠানে যারা গান গাইছেন তারা কোন ধরনের গান গাইবেন বা কি উপহার দিতে যাচ্ছেন? আসলে সপ্তক যখন শুরু করি তখন আমার একটা লক্ষ্য ছিল যে গান হবে যে কোনো ধরনের গান, গানের কোনো ভাষা নেই, কোনো পরিধি নেই। তো গান যখন আমরা গাই শিল্পীরা গানেরকে মূলধারাটা সামনে রেখে আমি আমাদের প্রচেষ্টা 60 দশক থেকে এই যুগের এখনকার নতুন গানের সমন্বয় থাকবে। তো এখানে থাকবে আধুনিক গান, দেশাত্মবোধক ভাওয়াইয়া পল্লীগীতি, থাকবে ব্যান্ড কিছু সঙ্গীত, এগুলোর মিশ্রণ থাকবে। শিল্পীদের যে আমাদের মধ্যে শিল্পীদের যে গুণটা আছে সেটাকে আমি সবার কাছে ফুটিয়ে উঠাতে চাই, তুলে ধরতে চাই যে আমাদের শিল্পীরা শুধু মূলধারা বলতে শুধু মূল সঙ্গীতই নয়, আমাদের বিভিন্ন রকম গানের সমন্বয় রাখার মতো বা সঙ্গীত সাধনা করার মতো বা গাওয়ার মতো গুণ আমাদের মধ্যে আছে। এ প্রসঙ্গে আরেকটি ছোট্ট প্রশ্ন এসে গেল, সেটা হচ্ছে আমাদের গান বলছেন সেটা কি বাংলাদেশেরই গান, বাংলা ভাষারই গান, নাকি অন্য ভাষা বা অন্য দেশের গানও এর মধ্যে আছে? মানে আপনাদের সিলেকশন প্যাটার্নটা একটু বলবেন। নিশ্চয়ই, আমাদের গান সিলেকশন এটা যেটা আমি একটু আগে বললাম যে গানের কোনো ভাষা নেই, যারা গান করেন শিল্পীরা যে কোনো ভাষাতেই গান করতে পারেন। আমরা গানের বোদ্ধা, আমাদের নেশা গান করা, আমাদের সাধনা গান করা, গানের কোনো ভাষা থাকা ঠিক নয়। তবে হ্যাঁ, আমাদের 100 ভাগের মধ্যে 99 ভাগই আমাদের বাংলা ভাষার গান। তো তারপরেও আমাদের একটা শখ, একটা ইচ্ছে আছে, আমি জানি না সম্ভব হবে কি না, দৌ আজকে বিকালবেলায় বা সন্ধ্যাবেলায় দেখতে পারবেন। তো আমাদের একটা ইচ্ছা যে অন্য কোনো ভাষাভাষীর গান পরিবেশন করা এবং এটার মাধ্যমে আমাদের গুণটাকে প্রকাশ করা, যে আমরা শুধু আমাদের ভাষাতেই সীমিত নয়, গানের ভাষা হিসেবে বাংলাতেই সীমিত নয়, গান আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারছি বা পারি বা আমাদের সেই ক্ষমতাটুকু আছে। তো আমরা সত্যি চেষ্টা করছি, তবে বাংলাটা আমাদের প্রাধান্য যে কোনো মূল্যে, এবং বাংলাতেই আমাদের পুরো অনুষ্ঠানটা হবে। এর মধ্যেও যদি আমাদের সময় হয় বা সুযোগ করতে পারি হয়তো আমরা অন্য ভাষার একটা বা দুটো পরিবেশনা আমরা রাখতে পারি। আপনাদের পরবর্তী চমক কি? পরবর্তী চমক চমকই থাকুক, যদিও বছরে আমাদের একটি করে অনুষ্ঠান করার পরিকল্পনা আছে। এখানে আরেকটি জিনিস আমি যোগ করতে চাই যে আজকে আমাদের যে অনুষ্ঠানটি সপ্তকের, এই অনুষ্ঠানটি আমরা সব শ্রেণীর দর্শকদের জন্য আমরা উপস্থাপন করব, যেখানে আমাদের
দর্শকরা তাদের পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করতে পারবেন। এখানে সবাই বাবা মা ভাই বোন নিয়ে যেমন আসবে আমাদের অনুষ্ঠান দেখতে, আমরা আমরা চাচ্ছি বা আমাদের লক্ষ্য সেটাও একটা যে এদেশে বড় হওয়া ছেলেমেয়েরা আমাদের যারা সন্তানরা ওরাও আসবে, এবং আমি আমি বলতে পারি যে ওরাও উপভোগ করবে যেটা আমাদের গত বছর আমরা দেখিয়েছি। আমরা আশা করছি আমরা এবছরও পারব এবং এদেশের এখানকার প্রজন্মরা সেটা খুব পছন্দ করবে। প্রবাসে আপনাদের শুভ উদ্যোগ আমাদের সুস্থ সংস্কৃতির ধারাকে আরো বেগবান করবে, সুসংহত করবে। আপনাদের অনেক ব্যস্ততার মধ্য থেকেও আজকে আমাদের সময় দিয়েছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনাদের অনুষ্ঠানের সফলতা কামনা করছি। ধন্যবাদ শিরিন আপনাকে, এবং ধন্যবাদ বাংলা টেলিভিশনের সকল দর্শককে। আজ আমাদের সপ্তকের অনুষ্ঠান সন্ধ্যায়, আমি আশা করছি টরন্টোতে যত সঙ্গীত প্রিয় দর্শক শ্রোতা আছেন সবাই আমাদের অনুষ্ঠান উপভোগ করতে আসবেন। সপ্তকের আয়োজনে সঙ্গীত সন্ধ্যা 29 অক্টোবর শনিবার সন্ধ্যা 6টা। গান গাইবেন আশরাফুল বারী মঞ্জু, মালেকা নাসরিন, আরিফা ফারহাদ, জামান আলী চন্দন, পারভিন হোসেন, সারা বিল্লা ও জুলফি আহমেদ ইন্টু। সবার নিমন্ত্রণ, সেন্ট প্যাট্রিক ক্যাথলিক স্কুল, 49 ফেলসড অ্যাভিনিউ, টরন্টো। আছড়ে পড়ুক কাজলে বৃষ্টি এসে আছড়ে পড়ুক কাজলে বৃষ্টি এসে আছড়ে পড়ুক কাজলে চোখেরই কাজল মুছব না আঁখি জলে চোখেরই কাজল মুছব না আঁখি জলে মেঘেরই মতো মুখ লুকাব না নায়গিমানে আজকে হৃদয় উঠু ভরে মাতাল বাদলে বৃষ্টি এসে আছড়ে পড়ে কাজলে
দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।